চলতি বছরের শুরু থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ও ফেসবুকে ভেসে এসেছিল অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ের গুঞ্জন। এশিয়াটিক জেডব্লিউটি এর ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কর্মরত হারুনুর রশিদ অপুকে তিনি গোপনে বিয়ে করে ফেলেছেন, এমন খবরও প্রকাশ হতে দেখা গিয়েছিল। এবার সব গুঞ্জন ক্ষান্ত দিয়ে অবশেষে অপুকে বিয়ে করার কথা নিজ মুখেই জানান এ অভিনেত্রী। 18 ডিসেম্বর অপুর সঙ্গে তোলা বিয়ের একটি ছবি পোস্ট করেন তিনি। বিয়ের প্রসঙ্গে ফারিয়া বলেন, সম্প্রতি বিয়ের আকদ হয়েছে, বিয়ের ছবি এখনই সবাইকে দেখাতে চাইনি, চেয়েছিলাম বিবাহোত্তর সংবর্ধনার পর ছবিগুলি প্রকাশ করতে, কিন্তু আমার ও অপুর আত্মীয় স্বজনরা ছবিগুলো ফেসবুকে দেওয়ায় আমি এবার নিজের বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করি। তিনি আরো বলেন, 3 বছর ধরে আমাদের দুজনের সম্পর্ক, একটা পর্যায়ে দুজনকে দুই পরিবার পছন্দ করে, চলতি বছরের ফেব্রুয়ারিতে আমাদের আংটি বদল হয়। তিনি জানান, নতুন বছরের 26 জানুয়ারি গায়ে হলুদের অনুষ্ঠান করবেন, এরপর 1 ফেব্রুয়ারি অনুষ্ঠান হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনার। 2015 সালে ফেসবুকের মাধ্যমে অপুর সঙ্গে ফারিয়ার বন্ধুত্ব হয়, সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের দিকে গড়ায়। আসন্ন ঈদের নাটক ও টেলিফিল্ম নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। টেলিভিশন বিজ্ঞাপনের মডেল হিসেবে মিডিয়া জগতে প্রবেশ করেন শবনম ফারিয়া। এরপর 2013 সালে তিনি অল টাইম দৌড়ের উপর নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। 2018 সালে দেবী চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রতিদিন তারকাদের এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তারকা সংবাদের সাথেই থাকুন।